মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমাদের আজকের গল্পে মনস্তাত্ত্বিক সমস্যার উল্লেখ রয়েছে। মানসিক স্বাস্থ্য টিম সানডে সাসপেন্সের কাছে কোনোভাবেই ব্যঙ্গ, বিদ্রুপ বা হাস্যরসের বিষয় নয়। টিম সানডে সাসপেন্স মনে করে মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। প্রয়োজনে মনোবিদ বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। রাতে ঘুম ভেঙে গেল ইন্দ্রর। ঠিক কি কারণে ভাঙল সেটা নিজেই বুঝতে পারল না। তেমন কোনো শব্দ নেই, কেবল ঘড়ির টিকটিক আওয়াজ। আবার পাশ ফিরে শুয়ে পড়তে যাবে, ঠিক তখনই ওর মনে হলো একটা মিহি শীষের শব্দ আসছে। মুখ দিয়ে চাপা স্বরে শীষ দিচ্ছে কেউ। ঘড়ির দিকে একবার দেখে নিল, রাত 3:30 বাজে, একটু পরেই ভোর হয়ে যাবে। এত রাতে জেগে জেগে শীষ দিচ্ছে কে? বিছানা ছেড়ে উঠে পড়ল ইন্দ্র। বিছানার ডান দিকে একটা গ্রিলবিহীন জানলা, সেটা রাতে খুলেই শুয়েছিল। জানলার ঠিক লাগোয়া হাত দুয়েকের দূরত্বে পাশের অ্যাপার্টমেন্টে জানলা, সেদিকেই চাইল সে। এবং চাইতেই একটু অবাক হল, ওপাশের জানলাটা থেকে একটা লম্বাটে গোছের হাত বাইরে বেরিয়ে ঝুলছে, মেয়েলি হাত। যেন কোনোই থেকে হাতটা জানলার বাইরে রেখেই ঘুমিয়ে পড়েছে একটা কিশোরী মেয়ে। ঘরের ভেতর খুব আবছা নীল আলো জ্বলছে, সেই আলোর কিছুটা আভা হাতটার উপরে এসে পড়েই নীলাভ রং দিয়েছে হাতটাকে, যেন মরা মানুষের হাত। আগ্রহ হতে জানলার একেবারে কাছে চলে এলো ইন্দ্র। আসতেই শীষের শব্দটা আরো জোরে কানে এলো ওর। ওদিকে জানলা থেকেই আসছে আওয়াজটা, মানে হাতটা যার সেই দিচ্ছে শীষটা, অর্থাৎ মানুষটা ঘুমিয়ে নেই। তাহলে হাতটা বাইরে ঝুলিয়ে রেখেছে কেন? হঠাৎ ইন্দ্রের বুকটা কেঁপে উঠল। নীলচে হাতটা এতক্ষণ নির্জীবের মতো পড়েছিল, এবার তার আঙুলগুলো সচল হয়ে উঠল। খুব ধীরে হাতছানি দিয়ে ইন্দ্রকে কাছে ডাকছে হাতটা। কিন্তু ও যে জানলার কাছে এসে দাঁড়িয়েছে সেটা ভেতরের মানুষটা বুঝল কি করে? ওকে দেখতে পাচ্ছে নাকি? আমাকে ডাকছেন? শীষটা এখনো বেজে চলেছে, কেমন নেশা জড়ানো সুর। মনে হয় একরাশ বরফের মতো ঠান্ডা বাতাস আতঙ্কে পালাতে গিয়ে কোনো ফাটলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসছে। ইন্দ্রের প্রশ্নের কোনো জবাব এলো না, কেবল হাতটা ধীরে ধীরে উপরে উঠে এলো। ইন্দ্রের দিকে এগিয়ে এসেছে হাতটা, যেন এগিয়ে দেওয়া হাতটা ওকে ধরতে বলছে। সুরের মাদকতায় ইন্দ্রের ঠিক ভুলের হিসেব তখন গুলিয়ে গেছে। নীলচে হাতটার দিকে হাত বাড়িয়ে দেয় সে, পাঁচটা নীল আঙুলের ফাঁকে আঙুল ডুবিয়ে দেয়। শীতল কিন্তু কোমল স্পর্শ অনুভূত হয়। আপনি কে? উত্তর আসে না, শীষের শব্দে বদল আসে, যেন শীষ দিয়েই কিছু বলতে চাইছে মেয়েটা, কিছু একটা অর্থ আছে তার। হঠাৎ ওর হাত ধরে মৃদু একটা টান দেয় মেয়েটা। আচমকা টানটা আসায় ওর শরীরটা একটু দুলে যায়। টানটা আবার আলগা করে দিয়েছে মেয়েটা। ইন্দ্রের মনে হয় সে ওর সঙ্গে খেলতে চাইছে, ইঙ্গিতে ওকেও যেন টানতে বলছে হাতটা ধরে। আচ্ছা, বেশ। জোর গলাতেই কথাটা বলে হাতের উপরে একটা হালকা টান দেয় ইন্দ্র। আবার একটা টান আসে ওপাশ থেকে। কয়েক সেকেন্ড ধরে চলে খেলাটা। আশেপাশে একবার তাকায় ইন্দ্র। এই জানলাটা থেকে 1 মিটার দূরেই একই ঘরের আরেকটা জানলা আছে, সেটার উপরেও ঘরের ভেতরের নীলচে আলো এসে পড়েছে। সেই জানলাটার দিকে ভালো করে তাকাতেই ইন্দ্রের
হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়। সেই জানলাতেও পড়ে রয়েছে একটা নীলচে হাত। দেখেই বোঝা যায় দুটো হাত একই মানুষের, অথচ দুটো জানলার মধ্যে অন্তত এক মিটারের ব্যবধান। এক ধাক্কায় হাতটা ছেড়ে পিছিয়ে আসে ইন্দ্র। সঙ্গে সঙ্গে শীষের শব্দ বদলে যায় একটা মেয়েলি হাসির শব্দে, একটা হিলহিলে সাপের মতো এঁকে বেঁকে হাতটা ঢুকে যায় জানলার ভেতর। বিছানার উপর বসে পড়ে হাঁপাতে থাকে ইন্দ্র। বুকের ধরপড়ানি কমতে চাইছে না কিছুতেই। মাথাটা খানিক শান্ত হয়ে আসতেই কিছু মনে পড়ে তার। একটু আগে শোনা অদ্ভুত শীষটা সে আগেও কোথাও শুনেছে, বেশি দিন আগে নয়, দু একদিনের মধ্যেই, অথচ সেটা কোনো গানের সুর নয়। হঠাৎ হাতে একটা ঠান্ডা হাওয়ার স্পর্শ লাগে ওর। খেয়াল হয় অজান্তেই ওর হাতটা বিছানার এক পাশে বেরিয়ে ঝুলছে। দ্রুত হাতটা সেখান থেকে সরিয়ে নেয় ইন্দ্র। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প শায়ক আমানের শীষ। শায়ক আমানের জন্ম 1992 সালে কলকাতার তেঘড়িয়ায়। ইঞ্জিনিয়ারিং পাশ করলেও তিনি সাহিত্য চর্চাকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন। মিড নাইট হরর স্টেশন বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর, যেখানে তাঁর লেখা এবং পাঠ করা একাধিক গল্প রয়েছে। এছাড়াও তাঁর তিনটি উপন্যাস আরিন ও আদিম দেবতার উত্থান, তার চোখের তারায় এবং ভাষান বাড়ি প্রকাশিত হয়েছে বিভা প্রকাশনী থেকে। আজকের গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে শীষ। বিকেলের দিকে ছাদে উঠে এদিক সেদিক তাকাতেই মহিলাকে দেখতে পেল ইন্দ্র। কালকের মতোই আজও একটা সুতির গেঞ্জি আর ট্রাউজার পরে ছাদের একদিক থেকে অন্যদিকে হেঁটে চলেছেন তিনি। মহিলা বেশ সুন্দরী, ফর্সা গায়ের রং, মখমলের মতো চামড়া, বয়স 30-এর খানিক উপরেই হবে। মুখের মধ্যে একটা আপাত গাম্ভীর্য আছে, নাম শালিনী মিত্র। এই কদিনে বিকেলে ছাদে হাঁটার সময় পরিচয় হয়েছে ইন্দ্রের সঙ্গে। কয়েকদিনের আলাপেই সে বন্ধুত্ব গাঢ় হয়েছে। কাল রাত থেকে শালিনীর মুখটায় ঘুরে ফিরে মাথায় আসছিল ইন্দ্র। কাছে বড় মাঠে কিছু একটা পুজো হচ্ছে, দূর থেকে চাপা গুঞ্জন আর স্পিকারে চলা হিন্দি গানের আওয়াজ ভেসে আসছে। তবে বিকেলের এলোমেলো বাতাসে এই নির্জন ছাদে ব্যাপারটা মন্দ লাগছে না। আজ আপনার দেরি হলো যে? এই কাজ ছিল একটু। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। বেশ তো, বলুন না। খুব সামান্য ব্যাপার, আসলে কাল এখানেই হাঁটতে হাঁটতে গুনগুন করে একটা শীষ দিচ্ছিলেন আপনি, ওটা আমার খুব চেনা চেনা লাগছিল জানেন, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। মনটা খচখচ করছিল সারাদিন, তাই আজ ভাবলাম। ওটা তো আপনার চেনার কথা নয়, ওই সুরটা মা আমাদের দুই বোনকে শিখিয়েছিল, আপনি হয়তো অন্য কিছুর সঙ্গে গুলিয়ে ফেলছেন। ও, তাহলে তাই হবে। ইন্দ্র একটু অপ্রস্তুত হয়ে পড়ে, কাল বিকেলে এই মহিলার মুখেই সুরটা ও শুনেছে, সেদিনই রাতে শুনেছে জানলার ওপারের ওই মেয়েটার মুখে। দুজনের মধ্যে কি যোগাযোগ আছে কিছু? ইন্দ্র কিভাবে প্রশ্নটা করবে বুঝতে পারল না। আচ্ছা, আপনি তো অনেকদিন আছেন এখানে, আমার জানলা লাগোয়া অ্যাপার্টমেন্টে কারা থাকে জানেন? আপাতত কেউ থাকে না, ওটা আমারই ফ্ল্যাট, ফাঁকা পড়ে আছে। আপনার? ফ্ল্যাট কেনার সময় ভেবেছিলাম আপনার ফ্ল্যাটটাই কিনব, মনে হতো মাঝে মাঝে খোলা জানলা দিয়ে ভেতরে তাকালে নিজের ছেলেবেলাটাকে, নিজের বোনটাকে দেখতে পাবো, কিন্তু না, পারলাম না। ইন্দ্র বুঝল ঘরটাকে নিয়ে কিছু একটা স্মৃতি আছে শালিনীর। গলাটাও যেন কেঁপে গেল একবার। ওটা আপনাদেরই ছিল যখন, তাহলে বেঁচে দিলেন কেন? বেঁচে দিইনি তো, ফাঁকাই পড়ে আছে, আমি যাই মাঝে মাঝে, খুলে ঝাড়পোঁছ করে চলে আসি। সে কি আপনি থাকেন না ওখানে?
সবার মতো আমার ছেলেবেলাটাও তো সহজ ছিল না জানেন। ওখানে থাকতাম মা, আমি আর আমার বোন মালিনী। তখন আমার 20-এর আশেপাশে বয়স, বোনের 14। আপনার বোন এখন সম্ভবত বেঁচে নেই। সম্ভবত বলতে? শালিনী কোনো উত্তর দেয় না, ছাদের একদিকের পাঁচিলে হাত রেখে দাঁড়িয়ে পড়ে। গানের আওয়াজ ক্ষীণ হয়েছে ততক্ষণে। শীতের বিকেলে দু একটা পাখি ডানা ঝাপটে উড়ে যাচ্ছে সূর্যের দিকে। অস্বস্তিকর কয়েকটা মুহূর্ত তৈরি হয়, একটা চাপা কৌতূহল তৈরি হচ্ছিল ইন্দ্রের মনের ভেতরেও। ওই শীষের সুরটা বুঝলেন, কেমন একটা গা ছমছমে ব্যাপার আছে না ওটা? আমার তো বেশ পিসফুল লাগে। আসলে মা কোথায় শুনেছিল, কোনো নরম গোছের শীষের আওয়াজ শুনলে পাগলদের পাগলামি একটু কম থাকে। মালিনী বাড়াবাড়ি করলে মা শীষ দিয়ে শান্ত করতো ওকে। শান্ত করতো মানে? মালিনী ছোট থেকেই একটু পাগলাটে গোছের, বিশেষ কথা বলতো না কারোর সঙ্গে, নিজেকে নিয়েই থাকতো। তবে জন্মের সময় থেকেই শরীরে একটা খুঁত ছিল ওর। ওর হাত পাগুলো ভীষণ ছোট ছোট ছিল। ও জন্মানোর পরপরই আমাদের বাবা মারা যায়। দুটো মেয়েকে সামলাতে পারবে না বলে মা ওকে ছোটবেলায় একটা বোর্ডিংয়ে দিয়ে দেয়। তবে সেখানে বেশি দিন থাকতে পারেনি। ছেলেমেয়েরাও শারীরিক গঠন নিয়ে সারাক্ষণ ঠাট্টা করত। শেষে একসময় ব্যাপারটা একেবারে অ্যাবিউসের জায়গায় পৌঁছয়। যাই হোক, বোর্ডিং ছেড়ে বাড়ি যখন ফিরে এলো, তখন আমি আর মা একটা জিনিস লক্ষ্য করলাম। এতটা অ্যাবিউজের জন্যই হয়তো ওর মধ্যে নিজেকে আঘাত করার একটা প্রবণতা জন্মেছিল। মানে যে করেই হোক নিজের শরীরের ওই খুঁতগুলোকে মেরামত করতে হবে। বোর্ডিং থেকে ফেরার পর আমরা দেখলাম একটা অদ্ভুত অভ্যেস হয়েছে ওর। থেকে থেকেই ও নিজের একটা হাত দিয়ে আর একটা হাত টানতে থাকতো। মনে হয় ওখানেই কারোর কাছে শুনেছিল ওভাবে টানলে নাকি হাতগুলো খানিকটা লম্বা হতে পারে। একটু থেমে শ্বাস নিল শালিনী। ইন্দ্রের মনে পড়ে গেল কাল রাতে জানলার সেই হাতটাও মৃদু চাপে টানতে বলছিল ওকে। তাহলে কি সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপারটা বাড়তে থাকে? অভ্যেসটা অবসেশনের জায়গায় দাঁড়িয়ে গেছিল বুঝলেন। মাঝে মাঝে এত জোরে টানতো মনে হতো এই বুঝি কাঁধ থেকে আলগা হয়ে যাবে হাতটা। আমি আর মা মিলে বোঝাতাম ওকে, শুনতো না, বকাঝকা দিতাম, ঘরে বন্দি করে রাখতাম। কিছুতেই কিছু লাভ হতো না, উল্টে যত বড় হতে লাগলো তত নিজের শরীর নিয়ে আরও কিছু অবসেশন জন্মালো ওর। ছুরি বা ব্লেড জাতীয় কিছু পেলেই মুখের ওপর নানা কাটাকুটি করে নিজেকে সুন্দর বানানোর চেষ্টা করত। কিন্তু সুন্দর তো দূরের কথা, তাতে মুখটা আরও বিকৃত হয়ে যেত। শেষে একসময় এত বিভৎস হয়ে গেছিল ওর মুখটা যে নিজেই আর ঘর থেকে বেরোতে চাইত না, ঘরের মধ্যে বন্দি থেকেই নিজের মুখ নিয়ে কাটাকুটি করত। কখনো ওর মনে হতো জিভটা একটু বড় হওয়া দরকার, সেটা নিয়ে টানতে টানতে একসময় বাকশক্তি হারিয়ে ফেলল। একবার মনে হলো চোখ দুটো নাকি ছোট ছোট, ফলে চোখের পাতা দুদিকে টেনে চোখ বড় করার চেষ্টা করত। আমরা সাধারণত ধারালো কোনো জিনিস ওর আশেপাশে রাখতাম না, কিন্তু একদিন কিভাবে জানি একটা ব্লেড পেয়েছিল, সেটা দিয়ে চোখের কোণটা চিড়ে আমি আর মা বাড়ি ফিরে ছুটে গিয়ে ওকে দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার করে উঠেছিলাম। সেদিন দেখলাম চোখের দুপাশ দিয়ে গলগলিয়ে রক্ত পড়ছে, সমস্ত মুখ রক্তে ভেসে যাচ্ছে, আর ওই জানলার গ্রিলের মধ্যে কবজি অবধি হাতটা ঢুকিয়ে সজোরে টানতে টানতেও জোরে জোরে হাসছে। আমার মা ভারী কড়া মানুষ ছিলেন, সহজে ভেঙে পড়তেন না। কিন্তু সেদিনের ঘটনায় মা নিজেও ভীষণ ভয় পেয়ে যান। সে কি, এ তো সিরিয়াস প্রবলেম। আপনারা কোনো মানসিক হাসপাতালে যোগাযোগ করেননি? মা ভীষণ ভালোবাসতেন মালিনীকে, এক মিনিটও চোখের সামনে থেকে সরতে দিতেন না। অ্যাসাইলামে কি করে রেখে আসবে বলুন তো, তার থেকে ঘরে রেখে বুঝিয়ে সুঝিয়ে। তারপর? তারপর আর তেমন কিছু না, পাগলামিটা দিন দিন বেড়েই উঠছিল।
রাস্তা থেকে যেতে যেতে লোকে দেখতো জানলার গ্রিলের মধ্যে হাত ঢুকিয়ে সজোরে টানছে ও। তারা চিৎকার করে মাকে ডেকে দিত, মা ওকে ছাড়িয়ে আনত। এরকম করতে করতেই একদিন মালিনীকে আর খুঁজে পাওয়া গেল না। পাওয়া গেল না মানে? ও কি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল? তাই হবে হয়তো। দরজা খোলা পেয়ে দুপুরে কখন বেরিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। ও চলে যাওয়ার শোকেই মা শেষ হয়ে যায়। তারপর আর 5 বছর বেঁচেছিলেন, সে একরকম না বাঁচার মতোই। আপাতত আমি একাই আছি, একটা বেসরকারি অফিসে চাকরি করি, ব্যাস। তবে ওই ফ্ল্যাটটায় আর থাকতে পারি না। বলা শেষ করে দম নেয় শালিনী। এতক্ষণে বিকেল আর একটু সন্ধ্যের দিকে ঢলে পড়েছে। ছাদের উপরে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে দৌড়োদৌড়ি করছিল, এতক্ষণ তারা সবাই নেমে গেছে নিচে। ইন্দ্র পকেট থেকে বের করে একটা সিগারেট ধরালো। এই দেখুন, আপনার সঙ্গে এতটা বন্ধুত্ব হয়ে গেল, এদিকে আপনি কি করেন সেটাই জানা হলো না। আমিও বেসরকারি চাকরি করি বলতে পারেন, তবে অফিস নয়, চেম্বার। আপনি ডাক্তার? আগে হ্যাঁ, তবে শরীরের না, মাথার। সাইকিয়াট্রিস্ট? দেখুন, আমারও কিন্তু মাথায় একটা ছোটোখাটো সমস্যা আছে, ওই হেরিডিটারি আর কি। তার উপর একা একা থাকি, দরকার পড়লে দরজা খটখটাবো কিন্তু। তাতে অসুবিধে নেই, কিন্তু রাত বিরেতে এলে খটখটানোর বদলে শীষ দিয়ে ডাকবেন না প্লিজ, পিলে চমকে যাবে। ইন্দ্রের একবার মনে হয় কাল রাতের ঘটনাটার কথা কি বলা উচিত মহিলাকে? যে হাতটা কাল রাতে জানলায় ও দেখেছে সেটা কি তবে মালিনী মিত্রের? কিন্তু উদ্দেশ্য কি তার? শেষ বেলার মিঠে আলোয় শালিনী মিত্রের মুখের দিকে তাকায় ইন্দ্র। ভারী মিষ্টি মুখটা, বোনের মতো তার হাত পাগুলো ছোটোখাটো নয়, চেহারায় একটা স্মার্টনেস আছে। টান টান নিটোল চামড়ার উপর কমলা আভা পড়ে ভীষণ নরম করে তুলেছে মুখটা। চলুন নিচে যাই। আর একটু দাঁড়ান, সূর্যটা এখনো ডোবেনি, আর তাছাড়া আপনার সিগারেটও তো শেষ হয়নি। কথাটা বলে ছাদের পাঁচিলের উপর হাত রাখে শালিনী। অসাবধানতা বশত একবারের জন্য সেটা ইন্দ্রের আঙুল ছুঁয়ে যায়। উষ্ণ পেলব ছোঁয়া। না, কাল রাতের হাতটার সঙ্গে এ হাতের কোনো মিল নেই। ইন্দ্র দূরের দিকে তাকিয়ে থাকে, কিছু একটা খেলছে তার মাথার ভিতর। দূরে কালচে ঘনায়মান মেঘের মতোই কোথায় যেন একটা জট পেকে আছে। শালিনী মিত্রের একটু আগে বলা গল্পটার কোথায় যেন বেশ খানিকটা আধার জমে আছে। আজ রাতে আলো জ্বালিয়ে শুয়েছিল ইন্দ্র। শুতে যাওয়ার আগে জানলার বাইরে তাকিয়ে নিয়েছে একবার। আজও ওদিকের ফ্ল্যাটের জানলাটা খোলা, কিন্তু হাতটা নেই। তাও বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠেছে তার। ঘুমটা হঠাৎ ভেঙে গেল, কিন্তু চোখের পাতা খুলল না। তার একটা কারণ, ওর চোখের পাতায় আলো পড়ছে না, অথচ পড়ার কথা। লোডশেডিং নয়, কারণ পাখা চলার শব্দ আসছে, অর্থাৎ কেউ বা কিছু একটা ওর মুখ আড়াল করে রেখেছে। চোখ বন্ধ করেই অনুভব করল ইন্দ্র, ওর একটা পা বেরিয়ে আছে বিছানার বাইরে, আর ঝুলন্ত পায়ের ঠিক নিচেই কিছু একটা ঘোরাফেরা করছে। মনে মনে কে যেন বলে দিল, এখন চোখ খুললেই ওর মুখের ওপর ঝুঁকে থাকা আর একটা মুখ দেখতে পাবে ইন্দ্র। সেই মুখের চোখ দুটোর কোণ চিরে বড় করা, ঠোঁটের দুপাশ আঙুল দিয়ে টেনে টেনে প্রশস্ত করেছে কেউ, গোটা মুখের সমস্ত জায়গায় অজস্র কাটাকুটি দাগ, মুখ থেকে বেরিয়ে আসছে একটা দীর্ঘ জীব, এক কান থেকে অন্য কান অবধি ছুঁয়ে গেছে একটা নিঃশব্দ হাসি। ধীরে ধীরে ওর বুক ছুঁয়ে মুখের কাছে উঠে আসছে একটা দীর্ঘ হাত,
ঘন নিঃশ্বাস পড়ছে ওর মুখে। সাপের মতো লিকলিকে দীর্ঘ হাতটা জড়িয়ে যাচ্ছে ওর গলায়। সেই সঙ্গে খুব মৃদু স্বরে শীষ দিচ্ছে কেউ, চেনা শীষের শব্দ। চোখ খুলল ইন্দ্র, না কেউ নেই সামনে, ঘর ফাঁকা। হঠাৎ ওর চোখ চলে গেল জানলার দিকে, একটা মানুষের অবয়ব ফুটে রয়েছে ওখানে, একটা মেয়ে। পাশের জানলা থেকে কোমরে ভর দিয়ে যতটা সম্ভব শরীর এগিয়ে দিয়েছে সামনের দিকে। ইন্দ্র উঠে এগিয়ে গেল সেদিকে, গাটা শিউরে উঠল তার। মেয়েটার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে এখন, কাটা ছেঁড়া বিভৎস একটা মুখ, সেই সঙ্গে চোখ আর ঠোঁট দুটো সুতো দিয়ে সেলাই করে বন্ধ করে দিয়েছে কেউ। ইন্দ্রর মনে হল মেয়েটা ওকে বলছে সেলাই খুলে দিতে। সে গিয়ে দাঁড়ায় মেয়েটার সামনে, অজান্তেই ওর একটা হাত উঠে আসে, ঠোঁটের কোণ থেকে বেরিয়ে থাকা সেলাইয়ের সুতোটা টান দেয় সে। ভীষণ আলতো করে সেলাই করা আছে ঠোঁট দুটো, সুতোটায় টান দিলেই খুলে আলাদা হয়ে যাচ্ছে সেটা। ওর আঙুলে নরম ঠোঁটের স্পর্শ লাগে। সুতোটা খুলে দিয়ে মেয়েটার চোখের সুতো দুটো আলাদা করে দেয় ইন্দ্র। কয়েক সেকেন্ড সেইভাবেই দাঁড়িয়ে থাকে মেয়েটা, তারপর ধীরে ধীরে তার খুলে যাওয়া মুখের ফাঁক থেকে একটা জিভ বেরিয়ে আসে, বিরাট বড় একটা জিভ, প্রায় গলা অবধি বেরিয়ে ঝুলতে থাকে। কিছু একটা উচ্চারণ করার চেষ্টা করে সে, কিন্তু জিভটা লম্বা হওয়ার দরুন পারে না, সাপের মতো দুলতে থাকে জিভটা। এবার তার চোখ দুটো খোলে, পোর্সিলেনের মতো সাদা চোখ, তাও ইন্দ্র বুঝতে পারে মেয়েটা ওর দিকেই চেয়ে আছে। এখনো আগের মতোই লম্বা জিভ দিয়ে শব্দ করে চলেছে মেয়েটা, চাপা গোঙানির শব্দের মতো। হঠাৎ নিজের দুটো হাত দিয়ে ইন্দ্রের চোখ ঢেকে দেয় মেয়েটা, সবকিছু ভীষণ শান্ত হয়ে যায়। ইন্দ্রের মনে হয় একটা অদ্ভুত আঁধারে হারিয়ে যাচ্ছে ও। পরক্ষণেই চোখ খুলে যায় ইন্দ্রের, ও দেখে ওর সামনে এখন মেয়েটা আর নেই। তারপর বদলে উল্টো দিকের জানলাটা পরিণত হয়েছে একটা আয়নাতে, সেই আয়নায় ইন্দ্রের নিজের মুখটা দেখা যাচ্ছে, তবে সে মুখ আর মুখ নেই, যেন সমস্ত চামড়া উঠে গিয়ে এক বিভৎস রক্তাক্ত মাংসপিণ্ডে পরিণত হয়েছে মুখটা। ইন্দ্র ভয় পেয়ে চিৎকার করে ওঠে, কিন্তু ওর মুখ দিয়ে বেরোয় একটু আগে শোনা সেই চাপা শব্দটা। আয়নার পেছন থেকে ভেসে আসে একটা মেয়েলি পৈশাচিক হাসির শব্দ। আতঙ্কে চোখ খুলে গেল ইন্দ্রর, ভেঙে গেল ঘুমটা, ধরফড়িয়ে বিছানার ওপর উঠে বসল। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ওর, দুঃস্বপ্ন দেখল এতক্ষণ, মানে কি এই স্বপ্নটার? ওর নিজের মুখটা অমন বিভৎস দেখল কেন? গোটা ঘর ফাঁকা, আলো জ্বলছে, তাতেই ভরে আছে চারদিক। ঘড়িতে বাজে রাত দুটো, না এভাবে আলো জ্বেলে শুলে নার্ভগুলো শান্ত হয় না, সেই জন্যই বারবার ভেঙে যায় ঘুমটা। বিছানা থেকে উঠে এসে সাদা আলোটা নিভিয়ে দেয় ইন্দ্র। সবজে নাইট ল্যাম্পের ফিনফিনে আলো আঁধারিতে ভরে ওঠে ঘরটা, আর ঠিক তখনই জানলার দিকে চেয়ে বুকের ভেতর দিয়ে হিম বয়ে যায় তার। আবার একটা হাত ঝুলছে জানলায়, আগের দিনের সেই হাতটা, এখন আবার তার উপরে এসে পড়েছে নীলচে আলো। আবার শীষের আওয়াজ। ইন্দ্র জানলার সামনে গিয়ে দাঁড়াতে
আবার উপরে উঠে এলো হাতটা। হাত বাড়িয়ে সেটার স্পর্শ পেতেই শিউরে উঠল ইন্দ্র। আজ আগের দিনের থেকে হাতটা আরো বেশি ঠান্ডা, আজ আরো বেশি করে যেন কিছু বলতে চাইছে। হাতটা নিয়ে অল্প অল্প করে টানতে শুরু করলো সে। মালিনী, মালিনী, কি চাও তুমি, কি চাও? উত্তর আসে না, শব্দের মাত্রা দ্রুত বদলাতে থাকে। হঠাৎ ইন্দ্রের হাতটা ছেড়ে দেয় মেয়েটা, একটু একটু করে হাতটা উঠে আসে উপরের দিকে। ইন্দ্রের চোখ থেকে মাত্র ফুটখানেক দূরে হাতটা, আস্তে আস্তে নড়তে থাকে হাতের আঙুলগুলো। হাত ছানি দিচ্ছে মেয়েটা, আরো কাছে আসতে বলছে, কিন্তু আর কাছে যাবে কি করে? আর একটু এগোলেই তো জানলার বাইরে বেরিয়ে যাবে ইন্দ্রের শরীরটা। মালিনী, মালিনী, কি চাও তুমি, আমাকে বোঝাও, আমাকে বলো। এবার আঙুলগুলো মুঠো হয়ে যায়, শীষের শব্দে আবার বদল আসে, কেবল তর্জনীটা উঠে থাকে। ইন্দ্র এক বুক আতঙ্ক নিয়ে দেখে মেয়েটা ইন্দ্রের কাঁধের পাশ দিয়ে ওর ঘরের ভেতরে কি যেন নির্দেশ করছে, যেন ইন্দ্রের ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। কে, কে আছে ওখানে, কে? পেছনে তাকাতে সাহস হয় না ইন্দ্রের। ঘরের ভেতরে সবজে আলো জ্বলছে, মনে হয় একটু আগে যে বিছানাটার উপরও ঘুমিয়েছিল এখন সেটার উপরে বসেই কেউ বা কিছু তাকিয়ে আছে ওর দিকে। পিঠের উপরে একটা স্থির দৃষ্টি অনুভব করল ও, এক পা পিছিয়ে এলো, হাতটা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারের ভেতর। এক ঝটকায় পেছন ফিরল ইন্দ্র। না, কিচ্ছু নেই, বিছানাটা খালি পড়ে আছে। দ্রুত ল্যাপটপটা টেনে আনল ইন্দ্র। মালিনী মিত্র যখন উধাও হয়েছিল তখন পুলিশ নিশ্চয়ই খোঁজাখুঁজিও করছিল, সেই কেসের কিছু খবরাখবর নিশ্চয়ই খুঁজলে পাওয়া যাবে। ইন্টারনেটে সার্চ করে কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করল ইন্দ্র, কয়েকটা লিংক সেভ করে রাখল। সত্যি আজ থেকে বছর দশেক আগে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় মালিনী। ছোট থেকেই যে তার মাথায় কিছু গোলমাল ছিল সেটা এলাকাবাসীও জানত। জানলার গ্রিলে হাত ঢুকিয়ে টানার কথা, নিজের মুখে ধারালো কিছু দিয়ে কাটাকাটি করার কথাও বলেছিল তারা, তবে তার কোনো ছবি পাওয়া গেল না। কাগজে তার দিদির একটা বিস্তারিত ইন্টারভিউও বেরিয়েছিল, ইন্টারভিউটা ভালো করে পড়ল সে। কয়েকটা প্রশ্ন ভেসে উঠছে তার মনের ভেতরে, কি বলতে চায় পাশের জানলার মেয়েটা? একটা ব্যাপার মনে হলো ইন্দ্রর, মেয়েটা হঠাৎ হাত ছানি দিল কেন? ইন্দ্র তো জানলার কাছেই দাঁড়িয়েছিল, তবে কি ইন্দ্র নয়, অন্য কাউকে ডাকছে সে? শালিনীকে? মোবাইল ফোনটা হাতে তুলে নিয়ে একটা নম্বরে মেসেজ পাঠালো ইন্দ্র। এত রাতে হয়তো জেগে নেই, সকালে মেসেজ দেখে কল করে নেবে। হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো ওর, আর চোখে মনে হল পাশের জানলা থেকে একটা মুখ চেয়ে আছে ওর দিকে, নীলচে আভা এসে পড়েছে সেই মুখের উপর। অনেকক্ষণ থেকে ওর অজান্তেই আর চোখে ওর বিছানার ওপর বসে থাকা শরীরটাকে দেখে চলেছে সেই মুখটা। বেশ কিছুক্ষণ আর চোখেই সেদিকে চেয়ে রইল ও, আচমকা সেদিকে ফিরে তাকাতেই মুহূর্তের মধ্যে হারিয়ে গেল মুখটা। দরজায় কলিং বেল টিপতেই একটা বছর পনেরোর বাচ্চা মেয়ে দরজা খুলে দিল, ভুরু তুলে আগন্তুকের দিকে চেয়ে জিজ্ঞেস করল, কাকে চাই? শালিনী দেবী আছেন? কে এসেছে রে বলো? ওহ, তুমি, জানতাম তুমি আসবে এখন। বলো, তুই ভেতরে যা এখন, আমাদের চা দিয়ে টিভি দেখ গিয়ে। মেয়েটা আর বাক্য ব্যয় না করে সরে পড়ে। ও কি এখানেই থাকে? হ্যাঁ, আমি একা থাকি তো,
কেউ একটা না থাকলে কেমন খালি খালি লাগে। তাছাড়া তাছাড়া কি, ছোটবেলায় ওর মা আমাদের বাড়িতে কাজ করত, তিনি মারা গেছেন বছর সাতেক হলো, তারপর গত বছর ওকে আমি এনে রেখেছি এখানে। ইন্দ্রকে নিয়ে নিজের ঘরে ঢুকে আসে শালিনী। চেয়ারের উপর বসতে বসতেই ঘরের একদিকের দেয়ালে ঝুলন্ত একটা ছবির ওপর চোখ পড়ে ইন্দ্রর। দুই মেয়েকে দুপাশে নিয়ে দাঁড়িয়ে আছেন মিসেস মিত্র। একটি মেয়ে লম্বাটে গড়নের, অন্যটি খর্ব। হাত দুটো দেহের তুলনায় সত্যি ছোট। এটা কবেকার? এই ছবিটা, এটা বোন বোর্ডিং থেকে ফেরার পরপরই তোলা। তোমাকে ছোট থেকেই ভারী মিষ্টি দেখতে, বোনের হিংসে হওয়াটা স্বাভাবিক। কিন্তু বিছানারই অন্যদিকে পিঠ রেখে বসতে বসতে শালিনী বলে, ওই থেকেই কাল হলো, আমাকে নিয়ে ওভার প্রোটেক্টিভ ছিল মা, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে দিত না। সত্যি বলতে ছোট থেকে খানিকটা ওই কারণেই বিশেষ কোনো বন্ধু ছিল না আমার। এই 5 বছরেও হলো না কেন? মা তো বেঁচে নেই আর। 5 বছর না, 10 বছর। বোন চলে যাওয়ার পর থেকেই মা অনেকটা ভেঙে পড়ে, আমাকে নিয়ে আর অত মাথা ব্যথা ছিল না। তবে কি জানো তো, আমার ওই কারোর সঙ্গে মেলামেশা করার স্কিলটাই নষ্ট হয়ে গেছে। আমার তো তা মনে হয় না। তাই? ইন্দ্র চারিদিকে চেয়ে দেখে শালিনী মিত্রের ঘরটা বেশ সাজানো গোছানো। একদিকে একটা বড় আয়না, তার সামনে প্রচুর প্রসাধনী আর ক্রিম সাজিয়ে রাখা আছে। মহিলার যে সাজগোজের ভীষণ শখ তা বোঝাই যায়। উফ, এই মেয়েটা না, কখন বলেছি চাটা দিয়ে যেতে, নিশ্চয়ই টিভিতে মজে গেছে। তুমি একটু বসো, হ্যাঁ আমি আসছি। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায় শালিনী। ইন্দ্র উঠে পড়ে, ছবিটা কাছ থেকে খুঁটিয়ে দেখে। তার হাবভাবে কেমন একটা গোয়েন্দা সুলভ ভাব। কোনো অজ্ঞাত কারণে শালিনী মিত্রের অতীত জীবন নিয়ে ভীষণ আগ্রহ অনুভব করছে সে। এ পর্যন্ত শালিনী নিজে অবশ্য তেমন বিরক্তি প্রকাশ করেনি তাতে। আলমারির মাথায় কিছু পুরনো কাগজপত্র রাখা ছিল, সেদিকে ভালো করে তাকাতে ইন্দ্র দেখল তার মধ্যে একটা পুরনো খাতা জাতীয় কিছু রাখা আছে। হাত বাড়িয়ে সেটা নামিয়ে নিল ইন্দ্র। পুরনো হলদে হয়ে যাওয়া পাতাগুলো উল্টে পাল্টে দেখতে লাগল। কখন অজান্তেই শালিনী ঘরে ঢুকে পড়েছে সে খেয়ালই করেনি। ওটা আমার ছেলেবেলার, এই নাও তোমার চা। এ তো রীতিমতো গানের নোটেশন, তুমি সুর লিখে রাখতে পারো নাকি? হ্যাঁ, মায়ের থেকেই শেখা। ওই সুরটা দাও দাও, এদিকে দাও, একটা জিনিস দেখাই। খাতাটা হাতে নিয়ে পাতা উল্টোতে থাকে শালিনী। একটা জায়গায় এসে থেমে গিয়ে বলে, এই দেখো শীষের সুরটা লেখা আছে। হুম, তুমি এইটাই গাও? সেই কবে লিখে রেখেছিলাম, দীর্ঘদিন আর গান বাজনা নিয়ে বসা হয় না। আচ্ছা, এই নোটেশনটার একটা ছবি তুলতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। মিউজিকের শখটা কি মায়ের থেকেই? হ্যাঁ, কি করবো বলো, বন্ধু বান্ধব ছিল না ছোট থেকে, অগত্যা মিউজিক নিয়েই। ইন্দ্র কিছু বলতে যাচ্ছিল এমন সময় তার ফোনটা বেজে ওঠে। সেটা হাতে নিয়ে উঠে পড়ে সে। একটা চেনা নম্বর থেকে ফোন আসছে, ফোনটা হাতে নিয়েই বাইরের বারান্দায় বেরিয়ে আসে ইন্দ্র। তুই হঠাৎ এই কেসটা নিয়ে পড়লি কেন বলতো? দরকার আছে, তুই আগে বল কি জানতে পারলি? আরে ফ্যামিলিটা এমনিতেই মেসড আপ, মহিলার নাম ছিল সুরমা মিত্র, হাজবেন্ড একরকম জমিদারের ছেলে টাইপস বলতে পারিস আর কি, মানে পয়সা কড়ির অভাব ছিল না, কিন্তু ছোট মেয়েটা একটু পাগল টাইপের ছিল। 15 বছর বয়সে একদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। বড় মেয়েটি আবার কোর্টে সাক্ষী দেয় যে সে নিজে নাকি দুপুরবেলা বোনকে পালাতে দেখেছে। হুম, আই সি। হ্যাঁ, তো মেয়েটাকে তারপর আর খুঁজে পাওয়া যায় না, তারপর থেকে সবই ঠিকঠাক চলছে। কিন্তু তার 5 বছর পরে মেয়ের মা সুইসাইড করে। সুইসাইড? আগে হ্যাঁ, দরজা বন্ধ করে গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। বাবা, সে সময় বড় মেয়ে বাড়িতে ছিল না, আর ওরা কারোর সঙ্গে মেলামেশা করতো না, তার ফলে আগুন নেভাতেও কেউ আসেনি। মেয়ে বাড়ি ফিরে দরজা খুলে অবস্থা দেখে পুলিশ ডাকে, পুলিশ যতক্ষণে পৌঁছেছে ততক্ষণে তো বডি পুড়ে ঝামা হয়ে গেছে। সুইসাইডের কারণ? মানসিক অবসাদ। শেষের দিকে নাকি মহিলা ছোট মেয়েকে দেখতে পেতেন, মানে ওই হ্যালিউসিনেশন আর কি, এমনকি নিজের মুখও ছোট মেয়ের মুখের মতো করতে চেষ্টা করেছিলেন, কাঁচি ভাঁচি দিয়ে হসপিটালাইজ করতে হয়েছিল।
আচ্ছা, কারোই বড় মেয়েটার উপর সন্দেহ হয়নি? মানে ছোট থেকে মায়ের উপর যদি রাগ থেকে থাকে। আরে রাগ থাকলে সে রাগ হঠাৎ এতদিন পরে দেখাতে যাবে কেন? তাছাড়া এলাকার লোকে বলে মহিলা শেষের দিকে নাকি সত্যি ডিপ্রেসড হয়ে পড়েছিল, ওকে মানে দেখতেই কিরকম একটা পাগল পাগল লাগছিল। তো সে যাই হোক, তুই এখন আছিস কোথায়? এদের সঙ্গে তোর যোগাযোগটা কি? ওয়েল রাইট নাও আমি বড় মেয়েটার ফ্ল্যাটে আছি। হোয়াট তুই আবার দেখ এসব থেকে সরে আয় প্লিজ। তুই যেটা করছিস সেটা কিন্তু অন্যায়, কাউকে তোর ব্যাপারে সবকিছু না জানিয়ে তার সঙ্গে। আরে আমি কিছুই করছি না ওর সঙ্গে, আমার শুধু সত্যিটা জানা দরকার। সত্যি জানা দরকার? এবার কি সত্যি? যেটা জানা দরকার সেই সত্যিটা। আমি নিশ্চিত এই দুই বোন আর মায়ের মাঝখানে অন্য একটা ইকুয়েশন আছে। ফোনটা কানে ধরেই মুখটা ফেরাতে যাচ্ছিল ইন্দ্র, এমন সময় তার চোখ আটকে যায়। বারান্দার দরজাটা হাট করে খোলা, এখন সেখানে এসে দাঁড়িয়েছে একটা মানুষ। ও সেদিকে তাকাতেই মুখটা সরে গেল দরজা থেকে। ইন্দ্রর চোখ চিনতে ভুল করল না, বুলু। টিভি দেখা ছেড়ে সে কখন উঠে এসেছে ইন্দ্র বুঝতে পারেনি। তাহলে কি সব শুনেছে মেয়েটা? বলে দেবে গিয়ে এক্ষুনি। ইন্দ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বারান্দা থেকে বেরিয়ে আসে। কয়েকটা উত্তর পরিষ্কার হচ্ছে ওর মাথার ভেতর, কয়েকটা এখনো ধোঁয়াশা রয়ে গেছে। বুলুকে ভেতরে ঢুকে আর দেখতে পায় না সে। শালিনীর সামনের চেয়ারটায় বসতে বসতে বলে, কদিন ধরেই একটা কথা বলবো ভাবছি তোমায়, জানি না বিশ্বাস করবে কিনা। কি বলো তো? দেখো শালিনী, আমার মনে হয় তোমাদের ঘরের জানলাটায় কিছু একটা গোলমাল আছে। ওখানে কেউ থাকে না তো? না, কে আবার থাকবে, তো ফাঁকাই পড়ে আছে। মাঝে মাঝে রাতের দিকে আমি একটা হাত দেখতে পাই ওখানে, একটা বাচ্চা মেয়ের হাত। হাত কি ভূতুড়ে হাতের মতো! আমার মনে হয় মেয়েটা আমাকে কিছু বলতে চায়। ধ্যাত, ওখানে কেউ থাকে না, আমি নিজে তালা দিয়ে ওটাই। তোর মাথা খারাপ হয়েছে নাকি? আমি মিথ্যে বলছি না, ট্রাস্ট মি, চাইলে তোমাকে দেখাতেও পারি। বেশ দেখাও, আই উইল ট্রাস্ট দেন। ওকে, কাল রাতটা আমার রুমেই কাটিও তুমি। আমার মনে হয় ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে শুধু আমাকে না, সে তোমাকেও কিছু বলতে চায়। ঘণ্টাখানেকের মধ্যে শালিনী মিত্রের ফ্ল্যাট থেকে বের হয়ে আসে ইন্দ্র। মাত্র কয়েকটা দিনে মহিলার সঙ্গে প্রগাঢ় একটা বন্ধুত্বও তৈরি হয়েছে ওর। ইন্দ্র জানে শালিনী নিজেও বন্ধুত্বটাকে আরো গভীরে নিয়ে যেতে চায়। চোখের দৃষ্টিতে একটা চাপা মুগ্ধতা খেলা করে যায় মাঝে মধ্যেই। তবে কেবল মুগ্ধতা নয়, ইন্দ্রের মন বলছে শালিনী মিত্রের চোখে মুগ্ধতা ছাড়াও আরো অন্ধকার কিছু লুকিয়ে রয়েছে, কেবল সেটা খুঁজে নেওয়ার অপেক্ষা। আমি আগেই বুঝেছি তোর মাথায় অন্য কিছু চলছে, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে ওই অ্যাপার্টমেন্টটাই চাই তো কয়েকদিনের জন্য। আজ মর্নিং ওয়াকে বেরিয়েছে মনীষ। এই সময় শহরের রাস্তাঘাট ফাঁকাই থাকে, মাঝে মধ্যে দু একটা গাড়ি হুশহাস শব্দ করে ছুটে যাচ্ছে। অন্যদিন একাই বেরোয়, কিন্তু আজ ইন্দ্রকে সঙ্গে নিয়েছে। ইন্দ্র ওর বহু বছরের বন্ধু। এক সপ্তাহ আগে একদিন হুট করেই মনীষের অফিসে এসে হাজির হয় ইন্দ্র। ভারী অদ্ভুত একটা দাবি আছে ওর। মনীষ এই এলাকার নামকরা প্রমোটার, গত কয়েক বছরে বেশ কয়েকটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি করেছে সে। তার মধ্যে একটা অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাট কয়েকদিনের জন্য ভাড়া নিতে চায় সে, কোনো এক পেশেন্টের ওপর নাকি নজর রাখতে হবে। এমনিতে ইন্দ্রজিৎ সেন ছেলেবেলা থেকেই পাগলাটে, মাথার ডাক্তার হওয়ার থেকে রোগী হলেই বেশি উপযুক্ত হতো। মনীষ অল্প গাঁইগুঁই করে শেষ অবধি রাজি হয়ে যায়। কদিন থাকার ব্যবস্থা করে দেওয়া আর এমন কি কঠিন কাজ? আসলে এটা ঠিক একটা কেস না, আমার একটা পার্সোনাল কিউরিওসিটি, দেখা যাক কি হয়। রোগীটা কে? লেট সুরমা মিত্রের বড় মেয়ে শালিনী মিত্র। আই গেসড অ্যাজ মাচ। আরে ওই গোটা ফ্যামিলিটাই পাগলের, বোনটা তো। আচ্ছা তোর কি মনে হয় বোনটা বেঁচে আছে? না, বাপের জন্মে এরকম পিকিউলার ফ্যামিলি দেখিনি জানিস তো, কারুর সঙ্গে মেশে না, ঘর থেকে বেরোয় না, তিনজনে মাসের পর মাস কারুর মুখ দেখে না, ঘরের মধ্যে আটকে থেকে কি যে করে কে জানে।
বাপের রেখে যাওয়ার টাকায় নাকি সংসার চলত। মা মারা যাওয়ার পর থেকে ব্যাপারটা চেঞ্জ হয়, বড় মেয়েটা একটু মুক্ত বাতাস পায়। তুই কি ভাবছিস, ও নিজেই নিজের বোন আর মাকে খুন করেছে? আমি ভাবছি একটা শীষের কথা। শীষ? হ্যাঁ, একটা মেয়ে শীষ দিত তার বোনকে শান্ত করতে। দুই বোনের মাঝে ওটাই ছিল কানেকশন। কিন্তু সে বড় হওয়ার পর দেখা গেল এই শীষ জিনিসটা ভারী অদ্ভুত না রে। ছোটবেলায় আমরা মায়ের মুখে লালাবাই শুনতে শুনতে কেমন শান্ত হয়ে যাই। মানুষের ইমোশন ম্যানিপুলেট করতে গেলে দাদা। এ কি বলু, তুমি এখানে? দিদি কোথায়? দিদি তো ঘুমোচ্ছে। আপনাকে কিছু কথা বলবো। হ্যাঁ বলো, আমি শুনছি। দিদি না ভয় পায়, রাতে স্বপ্ন দেখে গো, কার সঙ্গে যেন কথা বলে, তারপর বুকে খুব ব্যথা হয় দিদির। কাকে দেখে স্বপ্নে? দিদির বোনকে, বোনের নাম ধরে ডাকে। মালিনীকে? কি বলে ডাকে? আমার মা বলতো দিদির দিদির বোনকে খুব ভালোবাসতো, ওদের মা ওদের দুজনকে দুষ্টুমি করলে একটা ঘরে আটকে দিত, দিদি না থাকলে ওর বোন তো কবেই মরে যেত। কিন্তু তুমি এগুলো আমাকে, মানে তুমি কিছু জানো দিদির ব্যাপারে? দিদি দিদি এখন আর ওর বোনকে ভালোবাসে না। এখন 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 কি? এখন ভয় পায় গো। কেন ভয় পায়? বলে আর বোন নাকি ওকে মেরে ফেলবে। দিদি মাঝে মাঝে না খুব রেগে যায় গো, আর রেগে গেলে মাথা ঠিক থাকে না, তখন আমার খুব ভয় লাগে খুব। মায়ের ব্যাপারে কিছু বলে না? না তো। আচ্ছা বেশ, আমি দেখছি কি করা যায়। মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে, পেছনে ঘুরে হাঁটতে থাকে সে। বোঝা যায় শালিনী মিত্রের কাছে কাজ করতে সে নিজেও খুব একটা আগ্রহী নয়। নেহাত আর কোথাও কাজ নেই, তাই দায়ে পড়ে করে। মনীষ এসে দাঁড়ায় ইন্দ্রের পাশে। মহিলাকে তো ঠিক সুবিধের লাগছে না রে। ছোটবেলায় বোনের ওপর ভালোবাসা ছিল, এখন নেই, হঠাৎই পরিবর্তনের কারণ। তোর কি মনে হচ্ছে বলতো? আমার মনে হচ্ছে এখানে আর বেশি দিন থাকতে হবে না আমাকে। আচ্ছা, সুর সম্পর্কে আইডিয়া আছে তোর? আইডিয়া মানে কেমন আইডিয়া? মানে ধর দুটো সুর যদি পাশাপাশি চালানো হয়, তুই শুনে বুঝতে পারবি দুটো এক না আলাদা? এ আর না বোঝার কি আছে। ইন্দ্র ওর ফোনটা আবার বের করে আনে, তারপর পরপর দুটো শীষের শব্দ চালিয়ে দেয়। একটা গাইছেন শালিনী মিত্র, ইন্দ্রের ফোনেই রেকর্ড করা, অন্যটা মোবাইলে তোলা ছবির নোটেশন দেখে কম্পিউটারে তৈরি করা। কাল ওর খাতায় লেখা সুরের নোটেশন দেখে তৈরি করিয়েছি এটা, দুটো শোন। শুনতে একরকম হলেও মানে শুরুটা এক, কিন্তু মাঝখানটা কিন্তু অন্যরকম। অথচ দুটো একই হওয়ার কথা ছিল, কিন্তু এক হয়নি। শালিনী মিত্র আগে বোনকে ভালোবাসত, এখন আর বাসে না, এখন সে বোনকে ভয় পায়। সুরমা মিত্র মারা যায় পুড়ে, আর আর কি, এই সব কিছু একসঙ্গে জুড়লে আমার মনে আর কৌতূহল থাকছে না, থাকছে রাগ। একটা মানুষ এতটা নৃশংস হয় কি করে? না, আজ রাতে মনে হয় না আর কিছু দেখা যাবে। মানসিক রোগীদের চিকিৎসা করা তোমার কাজ, তুমি নিজেই যদি রোগী হয়ে যাও তাহলে তো হয়েই গেল। আমি একটা ব্যাপার ভাবছিলাম জানো। কি? আচ্ছা ধরে নিলাম তোমার এই বোন মালিনী, এর আত্মা ওই ঘরটার ভেতরে বন্দী আছে, সে বেরিয়ে আসতে পারছে না।
কিন্তু সে জানলা দিয়ে কেবল হাত বাড়িয়ে দেয় কেন? তার মুখ দেখাতে কি অসুবিধে? তোমাকে তো আগেই বলেছি, ওর মুখটা বিকৃত হয়ে যাওয়ার পর থেকে ও মুখটা আর কাউকে দেখাতে চাইতো না। তা কি করে হয়? মুখটা তো নিজেই বিকৃত করেছিল। তুমি বলেছিলে তোমরা বাড়ি ফিরে দেখেছিলে রক্তাক্ত মুখ নিয়ে ও হাসছে, অর্থাৎ ওর চোখে ওকে সুন্দরী লাগছিল তখন। তাহলে দেখো, মালিনীর আত্মা তোমাকে দেখা দেয় আমার এটাই বিশ্বাস হয় না। এছাড়াও আরো একটা প্রশ্ন ঘুরছে মাথায়। উফ, আবার প্রশ্ন কি বলো? তোমার মা মালিনীকে এত ভালোবাসতেন, যে মেয়ে হারিয়ে গেছে বলে বাকি জীবন হতাশায় কাটিয়ে দিলেন, তিনি অত ছোট একটা মেয়েকে বোর্ডিংয়ে পাঠালেন কেন? আর যদি পাঠালেনই, তাহলে সেই মেয়ে অমন উন্মাদ হয়ে যাওয়ার পর তাকে কাছে রাখার জন্য মেন্টাল ইনস্টিটিউশনে দিলেন না? কেমন গোলমাল লাগছে না? তোমার কি মনে হচ্ছে বলো তো, কি বলতে চাইছো? আমার কেন জানি না মনে হচ্ছে তোমার মায়েরও মাথার ব্যামো কম ছিল না, তবে সেটা যে ঠিক কি ধরনের। হঠাৎ ইন্দ্র অনুভব করে শালিনীর একটা হাত ওর কনুই চেপে ধরছে, মৃদু চাপে ওর দিকে ফিরিয়ে নিতে চাইছে ইন্দ্রর দৃষ্টি। ইন্দ্র ঘুরে দাঁড়ায়, শালিনী মিত্রের কোমল মখমলের মতো চামড়ার উপর এসে পড়ছে ঘরের সবজে আলো, আলোর দ্যুতি জ্বলছে ওর চোখে, আদুরে একটা হাসি খেলা করছে ঠোঁটের কোণে। কি অদ্ভুত লোক তুমি দেখো, সারা রাত এই নিয়ে কথা বলে যাবে? তাহলে কি নিয়ে বলবো বলো? আমাকে নিয়ে? আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় তোমার? জানি না, তবে ভীষণ চেনা মনে হয় সেই প্রথম দিন থেকে, কিন্তু জানি না কেন। আমারও। দুটো হাত ইন্দ্রর দুগালে রাখে শালিনী। আচ্ছা, এখন এভাবে দাঁড়িয়ে কি করতে ইচ্ছে করছে তোমার? কিছু শুনতে ইচ্ছে করছে তোমার থেকে। কি? ওই যে শিশটা যেটা মায়ের কাছ থেকে শিখেছিলে। ধুর, সারাক্ষণ এসব নিয়ে পড়ে থাকো কেন বলো তো? পারবো না, আমার এখন ভালো লাগছে না। কিন্তু আমার যে ইচ্ছে করছে ভীষণ, শুনবে না আমার কথা? শালিনী মাথা নামিয়ে নেয়। ইন্দ্রের গলার স্বরে একটা চাপা আকুতি মিশেছিল, সেটা উপেক্ষা করা যায় না। ধীরে ধীরে রাতের হাওয়ায় ছড়িয়ে পড়ে একটা শিশের শব্দ, জানলা দিয়ে বেরিয়ে ধেয়ে যায় বাইরের নিকষ অন্ধকারের দিকে, চতুর্দিক মাতিয়ে তোলে আওয়াজটা। ইন্দ্র অপেক্ষা করতে থাকে কিছুর, তার বুকের ভেতরে শিশের শব্দটা প্রতিধ্বনিত হতে থাকে, কান খাড়া করে শুনতে থাকে সে। কিছুক্ষণ পরেই সে বোঝে প্রতিধ্বনি নয়, এবার সত্যি এই শিশের সঙ্গে একই সুরের আর একটা শিশের শব্দ এসে মিশছে, আর সেটা আসছে পাশের জানলাটা থেকে। সে ঘুরে তাকায় জানলার দিকে, সঙ্গে সঙ্গে শালিনীর শিশের আওয়াজ থেমে যায়, সেও অবাক হয়ে ফিরে তাকায়। কে কে বাজাচ্ছে? ওটা তো আমি ছাড়া কেউ। ইন্দ্রের মুখে একটা চেরা হাসি খেলে যায়। শালিনী বিস্মিত হয়ে দেখে ওপাশের জানলার নীলচে আলো আঁধারি ভেদ করে বাইরে বেরিয়ে এসেছে একটা হাত, তবে আজ আর ঝুলে পড়ে না সেটা। একটা হিংস্র ভঙ্গিতে পাঁচ আঙুল ছড়িয়ে যেন ছোবল মারতে চায় কাকে, প্রবল আক্রোশে কোনো কিছুকে খুঁজতে চাইছে হাতটা। শালিনী মিত্রের শিশের আওয়াজটা ওপাশের মানুষটাকে যেন পাল্টে দিয়েছে। কে কে ওটা? মালিনী? মালিনী নাকি? নাকি কি কি বলো? উত্তর দেয় না শালিনী। তার সমস্ত শরীর জুড়ে একটা অস্থিরতা ছড়িয়ে পড়ছে, যেন এই মুহূর্তেই ছুটে কোথাও পালিয়ে যেতে চায় সে। আমি বাইরে যাব, নিজের ফ্ল্যাটে যাব, দরজা খুলে দাও। আমার একটা ভুল হয়েছিল ওদের বুঝতে। আমি ভেবেছিলাম শীষ যে দেয় আর যার হাত দেখা যায় দুজন একজনই। কথাটা বলেই জানলার দিকে হাত বাড়িয়ে দেয় ইন্দ্র, কিন্তু একটা নয়, দুটো হাত,
আজ জানলার দিক থেকেও একটার বদলে দুটো নীলচে হাত বেরিয়ে আসে। দুটো একই মানুষের হাত নয়। জানলার ওপাশে অপেক্ষা করছে একটা নয়, দুটো নীলচে নারী দেহ। ওরা আজও আপনার ভীষণ বাধ্য মিসেস মিত্র, ওরা আজও ভীষণ ভয় পায় আপনাকে। আজও কেউ টেনে বের না করলে ওরা ঘর থেকে বেরিয়ে আসতে চায় না, তবে ওরা প্রতিশোধ নিতে চায়। আপনার উপরে ভীষণ ভীষণ রাগ ওদের। কে কে মিসেস মিত্র? আমাকে আমাকে চেনো না তুমি? আমি আমি শালিনী। শালিনী মিত্র আজ থেকে 5 বছর আগে মরে গেছে। আপনি নিজে হাতে পুড়িয়ে খুন করেছিলেন তাকে। কে বলেছে তোমাকে? কে বলেছে এসব? হ্যাঁ, কে বলেছে? ইন্দ্র উত্তর দেয় না, দুটো হাত ধরে সজোরে টানতে শুরু করেছে এখন। আর সেই টানে জানলার অন্ধকার থেকে বেরিয়ে আসছে দুটো মানুষের দেহ। ধীরে ধীরে জানলার ভেতর ঢুকে আসছে তারা। একজনের দুটো হাত স্বাভাবিকের থেকে কিছুটা লম্বা, চোখ আর ঠোঁটের কোণ প্রশস্ত। অপরজনের শরীর পুড়ে কালো হয়ে গেছে, কেবল পোর্সিলেনের মতো সাদা চোখ দুটো স্থির চোখে চেয়ে আছে ঘরের ভেতরে ছটফট করতে থাকা নারী মূর্তির দিকে। মাটির উপরে হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় তারা। আপনার দুই মেয়েকে চিনতে পারছেন মিসেস মিত্র? আমার মেয়ে? আমার মেয়ে? কি বলছো তুমি? হ্যাঁ, আপনার মেয়ে। ওরাও চিনতে পেরেছে আপনাকে। ওই শিশে সুরটা শুনেই আপনাকে চিনতে পেরেছে ওরা। ওদের দুজনকেই খুন করেছেন আপনি। ওদের দুজনের কেউই কোনো অবসেশনের শিকার ছিল না, ছিলেন আপনি। মানুষের শরীরের কোনো খুঁত সহ্য করতে পারেন না আপনি। আপনার এই অদ্ভুত অবসেশনের বলি হয়েছিল ওরা দুজন। আপনার স্বামীর মৃত্যুর পর থেকে এই অবসেশনটা শুরু হয় আপনার। ছোট মেয়ের হাত দুটো দেহের তুলনায় সামান্য ছোট ছিল, তাই কোনোদিনই বোর্ডিংয়ে পাঠাননি আপনি। তার জীবনের সব থেকে বড় বুলি ছিল তার মা। আমি ওদের মা নই, আমি শালিনী, আমি শালিনী। আপনি জোর করে হাত দুটো বড় করার চেষ্টা করতে থাকেন। কেন মেয়ের শরীরে খুঁত থাকবে? হ্যাঁ, মানুষের হাড়ের গঠন টানাটানি করে বিশেষ বদলানো যায় না, কিন্তু আপনার মানসিক রোগ তখন বদ্ধ উন্মাদ করে তুলেছে আপনাকে। গ্রিলের ভেতরে হাত ঢুকিয়ে তার শরীরটা ভিতর দিকে মালিনী নিজে টানত না, আপনি টানতেন। তাকে সুন্দর করে তুলতে গিয়ে মুখের ওপর ছুরি আর চোখের কোনায় ব্লেড, সে নিজে নয়, আপনি চালিয়েছেন। আপনি কারো কাছে কিছু বলতে গেলে অত্যাচার আরও বেড়ে যেত, মেয়ে দুটো আপনাকে জমের মতো ভয় পেত। আপনার অবসেশন পূরণ করতে গিয়ে তার সমস্ত মুখ বিকৃত হয়ে যায়। সে আর ঘর থেকে বেরোতে চায় না, কাউকে মুখ দেখাতে চায় না। শেষে একসময় আপনি নিজেও বুঝতে পারেন সত্যি বিভৎস বিকৃত হয়ে গেছে তার মুখটা। আর কোনোভাবেই আপনার মনের মতো করে তোলা সম্ভব নয় তাকে। সেটা বুঝতে পেরে রাগের মাথায় তাকে খুন করেন আপনি। আমি 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 খুন করেছি ওকে? রাগ হলে জানলার লাগোয়া ওই ঘরটায় ওদের বন্দি করে রাখতেন আপনি, খেতে দিতেন না। আপনার মেয়ে পাগল ছিল না, তার যন্ত্রণা হতো, কষ্ট অনুভব করতো আর 5টা সাধারণ মানুষের মতোই। তাকে একমাত্র শান্ত করত তার দিদির শিশের শব্দ। ঘরের ভেতরে অনাহারে যন্ত্রণায় ছটফট করতে থাকা বোনকে শিশ দিয়ে শান্ত করত তার দিদি। আপনি কোনোদিন বুঝতেও পারেননি কেন শিশ দিত সে। একদিন ঘরে আটকে রাখা অবস্থাতেই সে মারা যায়। সম্ভবত আপনি বুঝেছিলেন যেভাবে তার মুখটা বিকৃত হয়ে গেছে তাতে আর সুন্দর করে তোলা সম্ভব নয় তাকে। ফলে একদিন ঘরে বন্ধ করে রেখে তাকে খাবার জল কিছুই দিলেন না। সে মারা যাবার পর কদিন আপনার বড় মেয়েকে দিয়ে জানলার বাইরে হাত বের করিয়ে রাখলেন, যাতে পাড়ার লোক সাক্ষ্য দিতে পারে যে মেয়েটা তখনও বেঁচে ছিল। কিন্তু কিছুদিন পর তার উধাও হয়ে যাওয়ার খবর আপনি রটিয়ে দিলেন। লোকে জানতো আপনার মেয়ে মানসিক বিকৃতির শিকার ছিল। আপনার বড় মেয়েও সাক্ষ্য দিল বোন সত্যিই বাড়ি ছেড়ে চলে গেছে। সে ভয় পেত আপনাকে, প্রতিবাদ করার কথা ভাবতেও পারেনি। তার তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না, কেউ গা করল না। হিলহিলে নীলচে শরীর দুটো ক্রমশ এগিয়ে এসেছে মিসেস মিত্রের শরীরের উপর। মাটিতে পড়ে গেছেন তিনি। দুই মেয়ে হামাগুড়ি দিয়ে উঠে বসেছে বুকের উপর। এরপর বছর 5 সব ঠিকঠাক চলে। বড় মেয়েকে নিয়ে আপনার কোনো অভিযোগ নেই, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারেন এবার আপনার নিজের শরীরে কিছু খুঁত দেখা দিচ্ছে।
আপনার চামড়া কুঁচকে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, আপনার রূপের জৌলুস সময় চুরি করে নিয়ে যাচ্ছে, আপনার অবসেশন আবার মাথা চাড়া দিয়ে ওঠে। বয়সকে যে করেই হোক লুকোতে হবে, অপারেশন করে চামড়া পাল্টে ফেলা যায়, বয়স কমিয়ে নেওয়া যায়, কিন্তু তাতে লাভ কি? লোকে তো চেনে আপনাকে, তারা তো জানবে আপনার প্রকৃত বয়স। আপনাকে আশেপাশের লোকজনের চোখেও জোয়ান হতে হবে। সেদিন আপনার রুমের ঝুলন্ত ছবিটা দেখেই ব্যাপারটা স্পষ্ট হয় আমার কাছে। আপনার আর আপনার বড় মেয়ের মুখ আর চেহারা প্রায় একই ধরনের। কিছুটা সার্জারির সাহায্য নিয়ে যদি অবিকল তার মতো দেখতে হতে পারেন আপনি, তাহলে আবার জোয়ান হতে পারবেন। আবার জোয়ান হবার নেশা পেয়ে বসলো আপনাকে। নিজের মেয়েকে ওষুধ প্রয়োগ করে আচ্ছন্ন করে রেখে তাকে অবিকল নকল করতে শুরু করলেন আপনি। তার মতো করে হাঁটা চলা শিখলেন, শীষ দেওয়া শিখলেন। এই শীষ দেওয়া শিখতে গিয়েই হলো বিপত্তি। শালিনী তখনও শীষ দিত বটে, কিন্তু বোনের জন্য নয়, নিজেকে শান্ত করার জন্য, আপনার প্রতি বেড়ে ওঠা ঘৃণা প্রশমিত করার জন্য। মারা যাবার আগে সে আন্দাজ করেছিল আপনি ওকেও খুন করার চেষ্টা করছেন। মনের খেয়ালে তাই সে শীষের আসল সুরটা আপনাকে শেখানোর সময় খানিকটা বদলে দেয়। আসল সুরটা ওর ডায়েরিতে লেখা থাকলেও নকল সুরটা এ পৃথিবীর কোথাও লেখা নেই। আজ অজান্তেই সেটা গেয়ে নিজেই চিনিয়েছেন আপনি। এসব তুমি বলছো কি করে? হ্যাঁ, কি করে বলছো? শালিনী মিত্রের ডায়েরিতে যে সুরের নোটেশন লেখা ছিল সেটা আপনি গান না। শুনতে এক লাগলেও আপনার শীষ আর ডায়েরির শীষ দুটো আলাদা। অর্থাৎ সুরটা অন্য কারো তৈরি করা। আপনি কেবল কারোর মুখ থেকে তার একটা পরিবর্তিত রূপ শুনেছিলেন। মিথ্যে কথা, সব মিথ্যে, সব মিথ্যে বলছো তুমি। একদিন আচ্ছন্ন অবস্থায় বড় মেয়েকে ঘরে বন্দী করে রেখে আগুন লাগিয়ে দিয়ে বেরিয়ে যান আপনি। পুড়ে শেষ হয়ে যায় তার শরীর, এমন ভাবেই পুড়ে যায় যে তাকে কেউ শনাক্ত করতে পারে না। নিজের বড় মেয়েকে খুন করে তার পরিচয় নিলেন আপনি, কিন্তু ওই ফ্ল্যাটে আর থাকতে পারেননি। শালিনী মিত্র নামেই থাকতে শুরু করলেন পাশের অ্যাপার্টমেন্টে। তুমি তুমি এত কিছু জানলে কেমন করে? আপনি বলেছিলেন না চেনা লাগছে আমাকে? আমারও ভীষণ চেনা লাগছিল আপনাকে। মায়ের দুটো হাত চেপে ধরেছে একটি মেয়ে, দু কাঁধে দুটো পা রেখে সজোরে টানতে শুরু করেছে। লম্বা জীবটা বেরিয়ে এসেছে বাইরে, অক্ষম গলাতেও খলখল করে হাসছে সে। অন্য মেয়েটির দুটো হাত ইতস্তত ঘুরে চলেছে মায়ের মুখের ওপর, মুখ থেকে বেরিয়ে আসছে শীষের শব্দ। আজ সে তার বোনকে শান্ত করতে চাইছে না, আজ সেই অপার্থিব শীষটা আরো উৎসাহিত করে তুলছে তাকে। একটু একটু করে তারা মিসেস মিত্রের দেহটাকে টেনে নিয়ে যেতে চাইছে ওই জানলাটার দিকে। ওই ঘরে এতদিন বদ্ধ ছিল ওদের আত্মা, ওই ঘরে পশুর মতো অত্যাচারিত হয়েছে ওরা। চিৎকার করার চেষ্টা করছেন মিসেস মিত্র, কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। একটু একটু করে তার মুখ থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে মখমলের মতো চামড়া। তার ঝকঝকে রূপের জৌলুস মুছে গিয়ে বেরিয়ে আসছে দগদগে মাংসপিণ্ড আর কালচে লাল রক্ত। মৃত্যুর পরেও আপনাকে ভয় পেত ওরা, রোজ রাতে তাই হাত বাড়িয়ে অনুরোধ করত ওদের বের করে আনার, কিন্তু সাহস করত না। দরকার ছিল কেবল সেই শীষটুকু, সেই শীষটা আপনি ছাড়া আর কেউ জানে না। ওটা শুনলেই ওরা বুঝতে পারবে ওদের মা এসে দাঁড়িয়েছে পাশের জানলায়। বেরিয়ে আসতে আর কোনো বাধা থাকবে না ওদের, কিন্তু আজ আর ওরা ভয় পায় না আপনাকে, আজ ওরা ভয় দেখাতে চায়। দুই বোন এতক্ষণে মিসেস মিত্রের শরীরটাকে খোলা জানলা দিয়ে নিয়ে গিয়ে ফেলেছে উল্টো দিকের অ্যাপার্টমেন্টের জানলার ওপর। মুহূর্তে সেটা হারিয়ে গেল নীলচে অন্ধকারে, সেই সঙ্গে দুই বোন। ভেতর থেকে চাপা গোঙানির শব্দ ভেসে আসছে। মিসেস মিত্রের শখের চামড়া মাংসের সঙ্গে উঠে আসছে ছিঁড়ে ছিঁড়ে, হাত পাগুলো টেনে টেনে ছিঁড়ে নেওয়া হচ্ছে তার। গোঙানির সঙ্গে মিশছে দুটো নরম গলার হাসির শব্দ। মিনিট দশেকের মধ্যে সমস্ত শব্দ মিলিয়ে গিয়ে এক শান্ত নীরবতা ঘিরে ধরল দুটো অ্যাপার্টমেন্টকে। ইন্দ্র দেখল এতক্ষণে ভোর নামতে শুরু করেছে বাইরে, জানলার ফাঁক দিয়ে ক্ষীণ আলো এসে পড়েছে ঘরের ভেতর। রাতবাতির সবজে আলোর সঙ্গে মিশে অদ্ভুত মায়াজাল তৈরি করেছে ঘরময়। মাংসের গন্ধ ভেসে আসছে জানলার বাইরে থেকে।
সব কিছু শান্ত হয়ে আসতে ধীরে ধীরে আয়নার সামনে এসে দাঁড়ায় ইন্দ্র। ওই মাংসের গন্ধটা একটা বিশেষ দিনের কথা মনে করিয়ে দিচ্ছে তাকে, একটা বিশেষ অবসেশনের কথা মনে করিয়ে দিচ্ছে। অন্য কারো নয়, তার নিজের। আজ থেকে 5 বছর আগের একটা দিনে হসপিটালের বেডে শুয়ে এক 50-এর মহিলার প্রলাপ শুনেছিল সে। মহিলা হসপিটালে এসেছিলেন একটা অপারেশনের জন্য। সার্জারির উদ্দেশ্য ছিল তার মুখ থেকে চামড়া তুলে একটা বিশেষ মানুষের মতো করে দিতে হবে। বয়স অন্তত 20 কমে যাবে তার। ইন্দ্র শুয়েছিল তার পাশের বেডে। আমার মেয়ে, আমার মেয়েটা দেখুন না, দেখুন না, আমার মেয়েটা দুষ্টুমি করে খাটের তলে লুকিয়েছে। প্লিজ, ও খুব ভয় পায়, ওকে দেখলেই সবাই ভয় পায়। আপনি একটু বলুন না ওকে, মুখটা নষ্ট হয়ে গেছিল ওর, তাই কাউকে দেখায় না, লুকিয়ে পড়ে। প্লিজ ওকে একটু খুঁজে দিন না, প্লিজ। কিন্তু আপনার বিছানার তলে তো কেউ নেই, বিশ্বাস করুন। আয় আমার কাছে, আয় আয়। কোথায় চলে গেছিলি? হ্যাঁ, তুই কোথায় চলে গেছিলি বল। চকিতে পেছন ফেরে ইন্দ্র। না, কেউ নেই, হ্যালুসিনেট করছেন মহিলা। এতক্ষণ নীলচে আঁধারে মহিলার মুখ দেখা যাচ্ছিল না, এবার সে মুখ ওর মুখের একেবারে কাছাকাছি এসে পড়েছে। এক দৃষ্টে পুরুষটির মুখের দিকে তাকিয়ে আছেন মহিলা। সে মুখে অজস্র কাটাকুটির দাগ, ঠোঁটের কোণটা বেশ কিছুটা চেরা। সেই চেরা মুখেই হাসছেন তিনি। দুই মেয়ে আমার, একটা সেই ছোটবেলাতেই কোথায় যে চলে গেল, কি হলো বলুন তো। বয়স কমিয়ে ফেলার অবসেশনটা তারও ছিল। পাশাপাশি বেডে রাখা হয়েছিল দুজনকে। মাঝরাতে আলো নিভে যেতে মহিলা হ্যালুসিনেট করা শুরু করেন। ড্রাগের ঘোরে এক অপরিচিত মানুষকে নিজের জীবনের অদ্ভুত গল্প শুনিয়ে ফেলেছিলেন মিসেস মিত্র। সমস্তটা ইন্দ্র শুনতে পায়নি, যেটুকু শুনেছিল সেটা বিশ্বাস করতে পারেনি, তবে মন থেকে একেবারে মুছে ফেলতে পারেনি কথাগুলো। এত বছর খোঁজাখুঁজির পর শেষে সন্ধান মিলেছিল মিসেস মিত্রের। তিনি নাকি মারা গেছেন 5 বছর আগে। তার মেয়ে এখন একটা অ্যাপার্টমেন্টে একাই থাকে। ইন্দ্র জানত সেদিনের সেই পাশের বেডের মহিলার বয়ান যদি সত্যি হয় তাহলে এই মেয়েটি মিসেস মিত্র। কেবল নিজের নিখুঁত থাকার বিকৃত অবসেশন চরিতার্থ করছে সে, বাকি সত্যিটাকে সে এই কদিনে খুঁড়ে বের করেছে কেবল। নিজের মুখের দিকে একটানা চেয়ে থাকে ইন্দ্র, হাত বোলায় চামড়ার উপর। সে জানে এই চামড়া আসল নয়, এর নিচে আছে এক কুঁকড়ে যাওয়া সময়ের ছোপ লাগা বিশ্রী মুখ। ওর ইচ্ছে করল ছিঁড়ে কুটি কুটি করে ফেলতে চামড়াটা, বেরিয়ে আসুক রক্তাক্ত একটা মুখ, কতই বা বিকৃত হবে। আর মিসেস মিত্রের মতো নয় নিশ্চয়ই, মানুষের বাইরের রূপটা কি ততটা কুৎসিত হওয়া সম্ভব যতটা তার ভেতরটা হতে পারে? কি মনে হতে এক ঝটকায় পাশের ফ্ল্যাটের জানলার দিকে তাকায় ইন্দ্র। না, আর কোনো হাত নেই সেখানে। ভোরের তাজা আলো এসে ঝাঁপিয়ে পড়ছে ঘরের মেঝেতে। সানডে সাসপেন্সে আজ শুনলেন শায়ক আমানের লেখা গল্প শীষ। গল্প পাঠে মীর, ইন্দ্রর চরিত্রে সমক, শালিনীর চরিত্রে গোধুলি, বুলুর চরিত্রে অঙ্কিতা দাস নিয়োগী, মনীষের চরিত্রে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত প্রদ্যুৎ চট্টোপাধ্যায়, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস।
শেষ হলো সায়ক আমানের গল্প শীষ। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।